আজকে ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল, ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল এন্ড ফুরিয়ার ইন্টিগ্রাল করাবো। ফুরিয়ার ইন্টিগ্রাল এফ এক্স একটা ফাংশন, এফ এক্স এর ফুরিয়ার ইন্টিগ্রাল কখন এক্সিস্ট করবে? যখন এফ এক্স এর ফুরিয়ার সিরিজটা এক্সিস্ট করবে। এফ এক্স এ যদি ফুরিয়ার সিরিজ এক্সিস্ট করে তার ফুরিয়ার ইন্টিগ্রালও এক্সিস্ট করবে। তো এফ এক্স এর ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মুলা হচ্ছে গিয়ে এফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, এফ এক্স ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এ ডব্লু ফাংশন অফ ডব্লু কস ওমেগা এক্স প্লাস বি ডব্লু সাইন ওমেগা এক্স ডি ডব্লু। ডব্লু রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, ডব্লু রেসপেক্টে ইন্টিগ্রেশন হলে ডব্লুটা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট হবে ইন্টিগ্রেশনে, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু এক্স দিয়ে আসবে, কারণ এক্স লিমিটটা বসবে ডব্লু। ইন্টিগ্রেশন হওয়ার পরে লিমিটটা বসবে ডব্লু, ডব্লু লিমিট যদি বসে থাকবে কি দিয়ে, এক্স দিয়ে, অর্থাৎ এক্স এর ফাংশন। এফ এক্স ইকুয়ালস টু মেমোরি নিতে হবে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি, ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এ ডব্লু কস ওমেগা এক্স প্লাস বি ডব্লু সাইন ওমেগা এক্স ডি ডব্লু। এবার হয়ার এ ডাব্লু ভ্যালুটা কত? এ ডাব্লু হচ্ছে গিয়ে ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ ভি কস ওমেগা ভি ডিভি। এ ডাব্লু ইকুয়ালস টু ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ ভি, এফ ভি বলছে এফ এক্স যে ফাংশনটা দেওয়া থাকবে সেই এক্স এর জায়গায় ভি ইনপুট করতে হবে, এফ ভি কস ওমেগা ভি ডিভি। মাই ডেট ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে ভি এর রেসপেক্টে, নট ডব্লু এর রেসপেক্টে, কিন্তু ভি এর রেসপেক্টে। ভি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হলে ভি এর লিমিট বসবে, তখন ডব্লু দিয়ে ফাংশনটা আসবে, ওই জন্য ফাংশন অফ ডব্লু কিন্তু এ ডব্লু, এফ ভি কস ওমেগা ভি ডিভি যখন এ ডব্লু। আর বি ডব্লু হচ্ছে ওয়ান বাই পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি একই রকম এফ ভি সাইন ওমেগা ভি ডিভি, মানে মনে রাখবে ভি এর রেসপেক্টে, তার মানে ওমেগা ফাংশন আসবে। এই এ ডব্লু বি ডব্লু এই দুটো ভ্যালু বের করার পরে আমরা এখানে পুট করে দেব, এখানে পুট করে দিয়ে এফ এক্স কে ইন্টিগ্রাল ফর্মে রাখবো। এখানে আর ইন্টিগ্রেশন করার দরকার নাই, ইন্টিগ্রেশন করতে হবে শুধু এ ডব্লু আর বি ডব্লু ভ্যালু বের করতে হবে ইন্টিগ্রেশন করে। ওই যে দুটো ভ্যালু আসবে সেই দুটো ভ্যালু এখানে আমরা পুট করে দেবো, পুট করে দিলে যে ইন্টিগ্রালটা পাবো সেটাই হচ্ছে গিয়ে ফুরিয়ার ইন্টিগ্রাল বলি আমরা। সেখানে কিন্তু ইন্টিগ্রেশন করার কোনো চেষ্টা করা করবে না, শুধু এফ এক্স ইকোয়াল টু জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন দিয়ে এ ডাব্লু আর বি ডাব্লু ভ্যালুটাই পুট করে দিবে। এবার যদি এফ এক্স ইভেন ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে বি ডাব্লুটা কি জিরো হয়, বি ডাব্লুটা জিরো হয়। এফ এক্স যদি ইভেন হয়, এফ এক্স যদি ইভেন হয় তাহলে বি ডাব্লুটা কি, এটা ইভেন, এটা অড, ইভেন ইনটু অড, ইভেন ইনটু অড করলে কি হয়ে যায়, অড হয়ে যায়। তাহলে অড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি করলে কত হয়, জিরো হয়, তখন বি ডাব্লুটা জিরো হয়ে যাবে। তাহলে থাকবে শুধু এই পোর্শনটা, অর্থাৎ এফ এক্স হয়ে যাবে জিরো টু ইনফিনিটি এ ডাব্লু কস ওমেগা এস এক্স ডি ডাব্লু, এটা জিরো হয়ে যাবে। আর সেখানে হয়ার এ ডাব্লু কত, ওয়ান বাই পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এবার যদি এফ ভি ইভেন হয় তাহলে এটা ইভেন আর এটা কস ওমেগা ভি কি ইভেন ফাংশন, কোসাইন ফাংশন ইভেন ফাংশন, ইভেন ইভেন করলে ইভেন হয়। আর ইভেন হলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ইভেন ফাংশন যদি হয় তাহলে লিখতে পারি টু ইন্টু জিরো টু ইনফিনিটি, তাই তো? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইভেন ফাংশন যদি হয় ভিতরে তাহলে ওটাকে লেখা যায় টু ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, তাহলে টুটা বাইরে চলে আসবে, তখন এ ডব্লুটা কী হয়ে যাবে, টু বাই পাই ইন্টিগ্রেশনের লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না হয়ে হয়ে যাবে জিরো থেকে ইনফিনিটি এফ ভি কস ওমেগা ভি ডিভি, তখন এ ডব্লুটা, তখন এই ক্ষেত্রে এইটাকে বলা হয় ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল, ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল এটাকে বলা হয়। সেক্ষেত্রে আমাদের এ ডাব্লু ভ্যালুটা বের করতে হবে, টু বাই পাই ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি কস ভি ই এফ ভি কস ওমেগা ভি ডিভি। এবার যদি এফ এক্সটা যদি অড ফাংশন হয় সেক্ষেত্রে এ ডাব্লুটা জিরো হবে, অড ফাংশন হওয়া মানে এ ডাব্লু জিরো হবে, এ ডাব্লু জিরো হওয়া মানে অড আর এটা হচ্ছে গিয়ে ইভেন, অড ইনটু ইভেন করলে অড হয়, তার মানে এটা এটা অড ফাংশন হয়ে যাবে, অড ইনটু ইভেন করলে অড হয়, অড ফাংশন হয়ে যাবে, তাহলে এটা কী হবে, জিরো হয়ে যাবে। তখন থাকবে শুধু বি ডাব্লু, বি ডাব্লুটা কী হবে, এটা অড এটা অড, অড ইনটু অড করলে কী হয়, ইভেন হয়, যার জন্য ইভেন হওয়াতে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি কী হয়ে যাবে, টু ইন্টু জিরো টু ইনফিনিটি হয়ে যাবে, তার টুটা এখানে মাল্টিপ্লাই হবে।
তখন সেক্ষেত্রে বি ডব্লিউ কত হবে 2 বাই পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এফ বি সাইন ওমেগা বি ডিবি, এটাকে বলা হয় ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল। খুব ইজি, যদি ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল হয় তখন আমরা এটা করব, লিখে নিব এটা এ ডব্লিউটাকে বের করব, এখানে পুট করে দেব। আর যদি ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল হয় অড ফাংশনের ক্ষেত্রে তখন আমরা কি লিখব, লিখব এটা বি ডব্লিউটাকে বের করব এই ফর্মুলা দিয়ে এখানে পুট করে দেব। আর যদি ফুরিয়ার ইন্টিগ্রাল বলে তাহলে এটা সেই ক্ষেত্রে দুটোই বের করতে হবে, এ ডব্লিউ বি ডব্লিউ বের করতে হবে ফর্মুলা দিয়ে এখানে পুট করে দেব। এই হচ্ছে গিয়ে ফুরিয়ার ইন্টিগ্রাল। একটা প্রবলেম, ফাইন্ড দা ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল অফ এফ এক্স ইকোয়ালস টু ই পাওয়ার মাইনাস এক্স ওয়্যার এক্স গ্রেটার দেন জিরো কে গ্রেটার দেন জিরো। এবার ফুরিয়ার ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল এখানে বের করতে বলছে, ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল, কোসাইন হলে কোনটা হবে, এইটা হবে। হ্যাঁ, কোসাইন ইন্টিগ্রাল, ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল কি হয়, এফ এক্স ইকোয়ালস টু 0 থেকে ইনফিনিটি এ ডব্লিউ কস ওমেগা এক্স ডি ডব্লিউ, এফ এক্স ইকোয়ালস টু 0 থেকে ইনফিনিটি এ ডব্লিউ কস ওমেগা এক্স ডি, হোয়ার এ ডব্লিউ কত, 2 বাই পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ বি কস ওমেগা বি ডিভি, 2 বাই পাই ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এফ বি কস ওমেগা বি ডিভি। মাথায় রাখতে হবে এই যে ডিভি, ডি ডব্লিউ না কিন্তু ডিভি, এ ডব্লিউ বের করতে যাচ্ছি, ডব্লিউটা দিয়ে ফাংশনটা আসবে, তো ইন্টিগ্রেশনটা কিন্তু ভি এর রেসপেক্ট হবে, ভি এর লিমিট বসলে ডব্লিউ থেকে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2 বাই পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ বি কত, এফ এক্স কত, এফ এক্স হচ্ছে ই পাওয়ার মাইনাস কে ভি, তাহলে এফ ভি হবে ই পাওয়ার মাইনাস কে ভি, এক্স এর জায়গায় ভি ইনপুট হবে, এফ ভি ইকুয়ালস টু ই পাওয়ার মাইনাস কে ভি কস ওমেগা বি ডিভি। এইবার এইটা তো ফর্মুলা আছে, ই পাওয়ার এ এক্স কস বি এক্স, ই পাওয়ার এ এক্স কস বি এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলাটা কি ছিল, ইন্টিগ্রেশন ই পাওয়ার এ এক্স কস কত বি এক্স ডি এক্স, ই পাওয়ার এ এক্স কস বি এক্স ডি এক্স ইন্টিগ্রেশন ফর্মুলাটা কি ছিল, এটা ছিল ই পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটে এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স, ইন্টিগ্রেশন ই পাওয়ার এ এক্স কস বি এক্স ডি এক্স ইকুয়ালস টু ই পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স। তাহলে এটা কি হবে, এখানে এ বলতে এক্স এর কোএফিসিয়েন্ট, ই পাওয়ার এক্স এর কোএফিসিয়েন্ট, এ বলতে তাহলে বি এর কোএফিসিয়েন্ট কত, মাইনাস কে, এ বলতে মাইনাস কে, আর বি বলতে কত, বি বলতে হচ্ছে গিয়ে কস বি এক্স, এক্স এর কোএফিসিয়েন্ট, এখানে বি এর কোএফিসিয়েন্ট হবে, বিটা তো ভ্যারিয়েবল ডিভি রেসপেক্ট ডিভি করা আছে, তাহলে বি এর কোএফিসিয়েন্ট কত, ওমেগা ওমেগা বা ডব্লিউ, ডব্লিউটা হচ্ছে গিয়ে বি হিসেবে কাজ করবে, তাহলে এ মাইনাস কে আর বি হচ্ছে ওমেগা, তাহলে ই পাওয়ার এ এক্স, ই পাওয়ার এ এক্স, ই পাওয়ার এ এক্স, এ এক্স মানে মাইনাস কে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস কে তার হোল স্কোয়ার মানে কে স্কোয়ার হবে, প্লাস বি স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, বি বলতে ওমেগা, আর ব্র্যাকেটে হচ্ছে এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স, এ কত, মাইনাস কে, মাইনাস কে কস ওমেগা বি প্লাস ওমেগা বা ডাব্লিউ, ডাব্লিউ সাইন ওমেগা বি, বি সাইন বি এক্স। এইভাবে লিমিটটা কি হবে ইন্টিগ্রেশনে, ভি ভি এর লিমিট ডিভি আছে, ভি এর লিমিট ভি ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এবার আমাদের এখানে লিমিট যখন বসাবো প্রথমে ফার্স্ট কি আপার লিমিট, তো তাহলে আপার লিমিট বসাবো কার জায়গায়, ভি এর জায়গায়, তাহলে ভি এর জায়গায় যদি লিমিট বসাই তাহলে ই পাওয়ার কত, কে ইনটু ইনফিনিটি, কে তো পজিটিভ, কে তো পজিটিভ, তাহলে কে ইনটু ইনফিনিটি করলে ইনফিনিটি হবে, কে পজিটিভ যেহেতু তাহলে ই পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, ই পাওয়ার মাইনাস ইনফিনিটি ভ্যালু কত, জিরো, তার মানে ইনফিনিটি বসালে এইটা জিরো হয়ে যাচ্ছে, মানে গোটাটাই জিরো হয়ে যাবে, তাহলে ইনফিনিটি বসালে এই ভ্যালুটা জিরো, ই পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো, এখানে বি জায়গায় ইনফিনিটি বসলে ই পাওয়ার মাইনাস কে ইনটু ইনফিনিটি মানে ইনফিনিটি, কে তো পজিটিভ, কে তো পজিটিভ বলে দেওয়া আছে, কে পজিটিভ, তার মানে এটা পজিটিভ ইনটু পজিটিভ পজিটিভ, সামনে আছে নেগেটিভ, তার মানে নেগেটিভ, তার মানে ই পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো, তার মানে ইনফিনিটি বসালে এইটা জিরো মানে ইন্টারেস্টিং, এটা তো ইনটু হিসেবে আছে, গোটাটাই কি জিরো হয়ে যাবে, তাহলে মাইনাস, এবার লোয়ার লিমিট বসবে, লোয়ার লিমিট বিচ জায়গায় কত, জিরো বসবে, জিরো বসলে ই পাওয়ার জিরো হয়ে যাবে, কে ইন্টু জিরো মানে জিরো, ই পাওয়ার জিরো তো ওয়ান, তাহলে এটা ওয়ান হয়ে যাচ্ছে বাই কে স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এইখানে জিরো বসবে, জিরো বসলে সাইন বিচ জায়গায় যদি জিরো বসে সাইন জিরো কত, জিরো, তার মানে এটা থাকছে না, এটা জিরো হয়ে যাচ্ছে, আর কস জিরো, ওমেগা ইন্টু বা বি ডব্লিউ ইন্টু জিরো করলে কস জিরো কত, ওয়ান থাকছে, অনলি কত, মাইনাস কে,
তাহলে 0 বসলে মাইনাস কে ইনটু 1 প্লাস 0 তাহলে মাইনাস কে থাকছে এবং মাইনাস মাইনাস এ প্লাস কে বাই কে স্কয়ার প্লাস ওয়াই কে স্কয়ার সামনে 2 বাই পাই 2 বাই পাই কে বাই কে স্কয়ার এইটা পেয়ে গেলাম হচ্ছে আমরা এ ডব্লিউ এবার এ ডব্লিউ ভ্যালুটা কোথায় পুট করে দেব এখানে তাহলে ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল আমরা পেয়ে যাব ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল তাহলে f(x) কি দাঁড়াচ্ছে এ ডব্লিউ জায়গায় এ ডব্লিউ জায়গায় এটা বসাবো এটা বসার মানে 2k / পাই তো কনস্ট্যান্ট 2k / পাই কনস্ট্যান্ট 2k / পাই ইন্টিগ্রেশনের আগে নিয়ে আসলাম ঠিক আছে এটা 0 থেকে কত হবে ইনফিনিটি হবে থাকলো কত 1 / k² + w² cos ওমেগা x dw এইটাই হচ্ছে आंसर এটাই হচ্ছে ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল এটাকে আর ইন্টিগ্রেশন করার দরকার নেই শুধু এ ডব্লিউটা বের করতে হবে এখানে পুট করে দিতে হবে ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল এবার যদি ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল কোশ্চেনে চায় তাহলে আমরা এইটাকে ইউজ করব আর যদি ফুরিয়ার ইন্টিগ্রাল বের করতে বলে তাহলে আমরা এইটাকে ইউজ করব এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের ফুরিয়ার কোসাইন বের করতে বলে আমাদের এ ডব্লিউ বের করতে হবে ফুরিয়ার সাইন বের করতে বলে আমাদের বি ডব্লিউ বের করতে হবে আর ফুরিয়ার ইন্টিগ্রাল বলে আমাদের এ ডব্লিউ বি ডব্লিউ দুটোকেই বের করতে হবে বের করে নিয়ে ইন্টিগ্রেশনের ফর্মুলায় আমরা বসিয়ে দেব পুট করে দেব এটাই হচ্ছে ফুরিয়ার সাইন এন্ড কোসাইন ইন্টিগ্রাল এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা দুটো ফর্মুলা আছে e পাওয়ার ax cos bx আর e পাওয়ার a sin bx দুটো ফর্মুলাই খুব ইম্পর্টেন্ট বারবার কাজে লাগবে এই দুটো ফর্মুলাকে কিন্তু মেমোরিতে রাখতেই হবে দুটো ফর্মুলা আবার আমি লিখে দিয়ে দিচ্ছি e পাওয়ার ax cos bx এটা হয় e পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস b স্কয়ার a cos bx plus b sin bx আর একটা হচ্ছে কি e power ax sin bx dx সেটা হয় e power ax by a square plus b square a sin bx sin থাকলে আগে sin হবে কিন্তু সামনে a আর এই ক্ষেত্রে sin এর বরাবর এখানে মাইনাস হবে b cos bx এই দুটো ফর্মুলা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা এই ফুরিয়ার ইন্টিগ্রালে এই ফর্মুলাগুলো আসতে পারে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া থাকে তাহলে এই দুটো ফর্মুলা অবশ্যই আসবে কারণ কস আর সাইন থাকবে এক্সপোনেনশিয়াল এর ক্ষেত্রে কিন্তু এই দুটো ফর্মুলা বারবার অ্যাপ্লাই হবে তো এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখবে এ স্কয়ার ই পাওয়ার এক্স কস বি এক্স ই পাওয়ার এক্স সাইন বি এক্স এর ইন্টিগ্রেশন ঠিক আছে এবার আরেকটা অঙ্ক করি ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল ফর্মুলা ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল ফর্মুলা আরেকটা অঙ্ক এটা হচ্ছে ফাইন্ড ফুরিয়ার আগেটা ছিল কোসাইন সাইন ইন্টিগ্রাল অফ fx equal to cos x if 0 less than x less than pi or 0 if x greater than pi breaking function দেওয়া আছে fx এর ভ্যালু cos x হবে যদি x lies between 0 and pi and 0 হবে যদি x greater than পাই হয় 0 হবে যদি x greater than পাই হয় এই ক্ষেত্রে প্রবলেমটা কি হবে এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে আমাদের fx এর आंसर সলিউশন fx এর fx টা কি জানি এটা ফুরিয়ার সাইন 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 হলে কোনটা এটা তাই তো তাহলে fx equals to কত হবে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি b ওমেগা sin ওমেগা x d ওমেগা ওমেগা রেসপেক্টে not x এর রেসপেক্টে dx করবে না কিন্তু d ওমেগা কারণ x এর ফাংশন আসতে হবে এবার d ওমেগার ভ্যালুটা কত 2 / পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি a b sin ওমেগা v dv v এর রেসপেক্টে কিন্তু তাহলে ওমেগার ফাংশন আসবে এবার আমরা এখানে বসাবো তো এখানে বসাতে গেলে কি হবে
তো আমরা এখানে যখন বসাবো তখন হচ্ছে গিয়ে বিডব্লিউ এফ ভি ভ্যালুটা বসিয়ে দিতে হবে, তার মানে 2y কত পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ ভি বলতে cos v fx cos x cos কত cos v বসলো sin omega v dv এটা তখন x এর লিমিটটা কত 0 থেকে পাই 0 থেকে পাই আমি দিয়েছি 0 থেকে ইনফিনিটি তাহলে ব্রেক করব 0 থেকে পাই তাহলে কি করতে হবে এবার পাই থেকে তাহলে ইনফিনিটি করতে হবে পাই থেকে ইনফিনিটি হলে fx তো দিয়ে 0 fb 0 তার মানে এই পোরশনটা 0 হয়ে যাবে এটা লেখার আর দরকার নেই জিরো থেকে পাই অবধি কনভার্ট হয়ে গেল কারণ পাই থেকে ইনফিনিটি জিরো একটা ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি আছে জিরো টু ইনফিনিটি জিরো থেকে পাই পাই থেকে ইনফিনিটি দুটো ইন্টিগ্রেশন ব্রেক করা যায় যখন জিরো থেকে পাই হবে তখন এফ এক্স এর ভ্যালু বসে যাবে কস এক্স আর এফ বি ভ্যালু বসে যাবে কস বি আর যখন পাই থেকে ইনফিনিটি হবে তাহলে পাই থেকে বড় তখন এফ এক্স এর ভ্যালু জিরো অর্থাৎ এফ বির ভ্যালুটা জিরো তখন এই পোরশনটা জিরো হয়ে যাবে তখন এটা লেখার আমাদের আর দরকার নেই জিরো থেকে পাই করবো যখন তখন হচ্ছে গিয়ে এটা দাঁড়াচ্ছে এইবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এটার ইন্টিগ্রেশন কি করে করবে এটার ইন্টিগ্রেশন কি করে করবে এটার ইন্টিগ্রেশন করার জন্য আমাদের 1 বাই পাই ইন্টিগ্রেশন 0 টু পাই এই দুটা ভিতরে ঢুকে নিই 2 cos v sin কত ওমেগা v dv এইবার একটা ফর্মুলা যেটা খুব কাজে লাগবে এটা ক্লাস 11 এ ছিল 2 cos a sin b 2 cos a sin b কি ছিল sin a plus b minus sin a minus কত b 2 cos a sin b যদি থাকে sin a plus b minus sin a minus b এবার 2 sin a cos b যদি থাকে তাহলে সেটা কি হবে 2 sin a cos b 2 sin a cos b থাকে sin a plus b plus sin a minus কত b কারণ এটা sin a plus b ফর্মুলা কি sin a cos b plus cos a sin b sin a minus b ফর্মুলা কি sin a cos b minus sin a cos b ওই minus sin a cos b টা কি আসবে sin a cos b minus cos a sin b মাইনাসটা প্লাস হয়ে যাবে তবে sin a cos b sin a cos b কেটে যাবে থাকলো cos a sin b এখানে প্লাস cos a sin b 2 cos a sin b আর এটা sin a cos b plus cos a sin b এটা sin a cos b minus cos a sin b cos a sin b টা কেটে যাবে তাহলে sin a cos b plus sin a cos b থাকবে মানে 2 sin a cos b এইভাবে মেমোরিতে রাখতে পারো এবার দুটাই যদি একটা sin cos cos sin sin cos এবার দুটাই যদি cos থাকে cos a cos b 2 cos a cos b সেক্ষেত্রে কি হয়ে যায় cos a plus b plus cos a minus b cos plus cos 2 cos a cos b আরেকটা হতে পারে 2 sin a sin b সেক্ষেত্রে কি হবে cos a minus b minus cos a plus b সেটা cos আগে a minus b minus cos a plus b এই চারটা ফর্মুলা মনে রাখতে হবে তো আমরা এই ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করব আমরা এই ক্ষেত্রে 2 cos a sin b তার মানে sin a plus b minus sin a minus b তো এটাকে ইউজ করব হচ্ছে গিয়ে 0 থেকে ইনফিনিটি sin a plus b মানে v plus omega b v plus omega b যদি করি তাহলে v টা কমন যাবে 1 plus omega b ইনটু কত হবে 1 plus omega ঠিক আছে তার মানে এটাকে লেখা যায় 1 plus omega into v হলো sin a plus b minus sin a minus b a minus b হচ্ছে v minus omega b v টা কমন যাবে 1 minus omega আমরা 1 minus omega লিখলাম v এটা গেল হচ্ছে গিয়ে প্রোডাক্ট থেকে সাম প্রোডাক্ট থেকে সাম এবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এটার ইন্টিগ্রেশন কত হবে এটার ইন্টিগ্রেশন কত হবে 1 বাই পাই থার্ড ব্র্যাকেট দিয়ে দিই সাইন ইন্টিগ্রেশন কত হয় মাইনাস কস 1 প্লাস ওমেগা ভি তাই তো সাইনের জন্য মাইনাস কস 1 প্লাস ওমেগা ভি কিন্তু ভি এর কোএফিসিয়েন্ট কত 1 প্লাস ওমেগা সেটা দিয়ে কি হবে ইন্টিগ্রেশনের ডিভাইড হবে এটা তো ভি তো ভ্যারিয়েবল ভি এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করা হচ্ছে তাহলে ভি এর কোএফিসিয়েন্ট 1 প্লাস ওমেগা সেটা দিয়ে কি হবে ডিভাইড হবে এবার মাইনাস সাইন ইন্টিগ্রেশন কত মাইনাস কস তাহলে এটা প্লাস হয়ে যাবে সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস তাহলে এটা প্লাস হয়ে যাবে কস কত
1 minus omega into b b এর কোএফিসিয়েন্ট কত 1 minus omega দিয়ে কি ডিভাইড হলো এটার ইন্টিগ্রেশন কত v = 0 থেকে ইনফিনিটি তো না এখানে পাই ইনফিনিটি না তো এটা পাই হয়ে গেছে পাই পাই 0 থেকে পাই হলো এবার আমাদের লিমিট বসাতে হবে এবার আমাদের লিমিট বসাতে হবে লিমিট বসাতে হবে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট তাহলে লিমিট যখন বসাবো লিমিট যখন বসাবো তখন যদি পাই বসাই পাই ফার্স্ট পাই বসাতে হবে তো তাহলে এটা বি ডব্লিউ ছিল তো বি ডব্লিউ ইকুয়ালস টু যখন পাই 1 বাই পাই টা সামনে রেখে দিলাম ফার্স্টে আমাদের বসাতে হবে এখানে এখানে একটাতে আপার লিমিট বি এর জায়গায় পাই লোয়ার লিমিট বি এর জায়গায় জিরো তাহলে প্রথমে এই মাইনাসটা মাইনাস লিখলাম ব্র্যাকেট দিলাম আগে আপার লিমিট কত বসবে পাই বসবে cos 1 প্লাস ওমেগা বি এর জায়গায় পাই নিচে কত আছে 1 প্লাস ওমেগা আপার লিমিট বসলো মাইনাস লোয়ার লিমিট বসবে ভি এর জায়গায় জিরো বসলে এটা কি জিরো হয়ে যাবে কস জিরো কত ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ওমেগা হলো এই বসলে হচ্ছে গিয়ে প্রথমটাতে এবার নেক্সট পরেরটাতে পরেরটাতে এইটাতে আপাল পাই বসবে তাহলে কি দাঁড়াবে কস ওয়ান মাইনাস ওমেগা পাই বাই ওয়ান মাইনাস ওমেগা এবার জিরো বসবে জিরো বসলে কস জিরো কত ওয়ান তখন ভি জায়গায় জিরো বসলে ওয়ান মাইনাস ওমেগা ইন্টু জিরো মানে জিরো কস জিরো কত ওয়ান তার মানে ওয়ান বাই কত ওয়ান মাইনাস ওমেগা এই হচ্ছে গিয়ে বি ডাব্লিউ বসলো এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে এবার এটাকে সিম্পলিফাই করতে হবে ওয়ান বাই পাই এটা আগে লিখি পজিটিভ আছে কস ওয়ান মাইনাস ওমেগা ইন্টু পাই বাই ওয়ান মাইনাস ওমেগা তারপরে এটা লিখি মাইনাস কস ওয়ান প্লাস ওমেগা ইন্টু পাই বাই ওয়ান প্লাস কত ওমেগা হলো এটা একটা ব্র্যাকেটে দিলাম আর থাকলো হচ্ছে এই দুটা তো এটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হবে তাহলে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওমেগা এটা প্লাস মাইনাসে মাইনাস হবে ওয়ান মাইনাস কত ওমেগা বা পাই হলো এবার এলসিএম করে দিতে হবে ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান বাই পাই এবার এইটাকে এলসিএম যদি করে দিই বড় আছে ওয়ান মাইনাস ওমেগা ওয়ান প্লাস ওমেগা এটার সঙ্গে এটা ইন্টু হবে কত হবে ওয়ান প্লাস ওমেগা ইন্টু কস ওয়ান মাইনাস ওমেগা পাই মাইনাস ওয়ান মাইনাস ওমেগার সঙ্গে ইন্টু হবে ওয়ান মাইনাস ওমেগা ইন্টু কস ওয়ান প্লাস ওমেগা পাই ওয়ান প্লাস ওমেগা ওয়ান প্লাস ওমেগা পাই হলো এটা গেল এবার এটাকে এলসিএম করতে হবে ওয়ান প্লাস ওমেগা ইন্টু ওয়ান মাইনাস ওমেগা তাহলে এটার সঙ্গে এটা হলে ওয়ান মাইনাস ওমেগা মাইনাস ওয়ান প্লাস কত ওমেগা হলো এবার আরো একটু সিম্পলিফাই করতে হবে ইকুয়াল টু ওয়ান বাই পাই সামনে জল এবার ওয়ান প্লাস ওমেগা ইন্টু কস ওয়ান মাইনাস ওমেগা পাই ওয়ান এর সঙ্গে ইন্টু করে দিই ওয়ান এর সঙ্গে ইন্টু করলে কত হবে এটা ওয়ান ইন্টু কস ওয়ান মাইনাস ওমেগা পাই তাহলে কস ওয়ান মাইনাস ওমেগা পাই হলো
1 into cos করলে minus minus cos 1 plus omega pi এটা একটা গ্যালাক্সি নিলাম আর এটা ওমেগা দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে ওমেগা দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে তখন ওমেগাটা কমন যাবে সেই ক্ষেত্রে কি হবে ওমেগা দিয়ে এটা গুণ করলে ওমেগাটা কমন নিয়ে নিই ওমেগাটা ও আমরা এক কাজ করি 1 minus omega 1 plus omega মানে 1 minus omega square 1 plus omega 1 minus omega মানে 1 minus omega square এটাকে আমরা বাইরেই বড় কমন নিয়ে নিই তাহলে কি ছিল নিচে 1 by pi তো 1 by pi into 1 minus কত omega square এটা বাইরে লিখে দিলাম এই নিচে ফ্র্যাকশন নিচের পার্টগুলোতে একই জিনিস 1 minus omega square 1 minus omega square কমন নিয়ে বাইরে লিখে দিলাম তাহলে আর নিচে কিছু লিখতে হবে না তাহলে এটা 1 কে এটা দিয়ে ইনটু করলাম 1 কে এটা দিয়ে ইনটু করলাম একসঙ্গে লিখলাম এবার ওমেগা কে এটা দিয়ে ইনটু করতে হবে মাইনাস মাইনাসে প্লাস ওমেগা কে এটা দিয়ে ইনটু করতে হবে তাহলে ওমেগাটা কমন যাবে কি হবে cos 1 মাইনাস ওমেগা পাই প্লাস cos 1 প্লাস ওমেগা পাই গেল এটা এইবার এই প্রশ্নটা 1 মাইনাস ওমেগা মাইনাস 1 মাইনাস ওমেগা তাহলে 1 1 কেটে যাচ্ছে এই এবার 1 বাই পাই 1 মাইনাস ওমেগা স্কয়ার এইটা কি লেখা যায় cos a মাইনাস cos b ফর্মুলা কি cos a মাইনাস cos b cos a মাইনাস cos b cos a মাইনাস cos b ফর্মুলা কি হবে 2 sin a প্লাস b বাই 2 ইনটু sin b মাইনাস a বাই 2 তাই তো 2 sin a plus b by 2 2 sin a plus b by 2 a plus b a বলতে এটা b বলতে এটা তাহলে 1 এটা অ্যাকচুয়ালি পাই দিয়ে মাল্টিপ্লাই করো পাই মাইনাস পাই ওমেগা পাই প্লাস পাই ওমেগা a প্লাস b তার মানে পাই মাইনাস পাই ওমেগা প্লাস পাই প্লাস পাই ওমেগা পাই ওমেগা কাটবে তাহলে 2 পাই হবে এই দুটোকে অ্যাড করলে এ এটা এটা এ এটা হচ্ছে গিয়ে এ এটা হচ্ছে গিয়ে বি তাহলে এ প্লাস বি করলে কত 2 পাই পাই ওমেগা পাইটা কেটে যাবে বা ডব্লিউ পাইটা কেটে যাবে 2 পাই 2 পাই বাই 2 এ প্লাস বি বাই 2 2 পাই বাই 2 মানে কত পাই হলো এবার ইনটু সাইন বি মাইনাস এ বাই 2 বি মাইনাস এ করলে পাই প্লাস পাই ওমেগা মাইনাস পাই মাইনাস মানে সে প্লাস পাই ওমেগা তার মানে 2 পাই ওমেগা বাই 2 করলে 2 2 কাটবে পাই ওমেগা হলো আর এইটা প্লাস w cos a প্লাস cos b 2 cos a প্লাস b বাই 2 ইনটু cos a মাইনাস b বাই 2 দুটোই cos হবে প্লাস থাকলে cos a minus cos b থাকলে দুটোই sin হয় cos a plus cos b থাকলে দুটোই plus হয় তাহলে কি হবে cos a plus b by 2 করলে পাই হবে আর cos a minus b by 2 করলে কত হবে এই যেটা হবে পাই ওমেগা minus পাই ওমেগা কিন্তু cos minus theta cos theta হয় এটা আর থাকলো minus ওমেগা করলে কত হচ্ছে minus 2 ওমেগা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা এবার কি দাঁড়াচ্ছে এটা এবার কি দাঁড়াচ্ছে 1 বাই পাই 1 মাইনাস ওমেগা স্কয়ার সাইন পাই কত এইটা তো 0 সাইন পাই 0 সাইন 180 ডিগ্রি 0 তার মানে গোটাটা 0 হয়ে যাবে cos পাই কত মাইনাস 1 তাহলে এটা মাইনাস 1 বসলে মাইনাস ওমেগা cos পাই ওমেগা হবে তাহলে ওটা কি দাঁড়াচ্ছে এটা তো 0 এটা মাইনাস এটা তো মাইনাস 1 তাহলে মাইনাস ওমেগা cos ওমেগা পাই মাইনাস কত 2 ওমেগা এখান থেকে কমন যাবে কি মাইনাস ওমেগা কমন যাবে তাহলে মাইনাস ওমেগা কমন দিলাম পাই 1 মাইনাস ওমেগা স্কয়ার থাকলো হচ্ছে কি cos ওমেগা পাই প্লাস 1 এই হচ্ছে গিয়ে বিডব্লিউ ভ্যালুটা বের হলো এইবার বিডব্লিউ ভ্যালুটা কোথায় পুট করতে হবে এখানে সেটাই হচ্ছে গিয়ে ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল বিডব্লিউ ভ্যালুটা এখানে পুট করে দেই বিডব্লিউ ভ্যালুটা পুট করলে কি দাঁড়াচ্ছে
dw ভ্যালু বের করলে হচ্ছে গিয়ে ফুরিয়ার সাইন ইন্টিগ্রালটা দাঁড়াচ্ছে কত 0 থেকে ইনফিনিটি এই যে এটা পুট করব এর মধ্যে তো এগুলো তো পাই টা কনস্ট্যান্ট আছে -1 পাই টা বাইরে রাখলাম থাকবে ভিতরে কত w 1 w স্কয়ার ভুলক করব w বাইরে যাবে না কিন্তু w রেসপেক্ট ইন্টিগ্রেশন কিন্তু w ভিতরে থাকবে আর কি থাকছে cos ওমেগা পাই প্লাস 1 থাকছে এই হচ্ছে কি dw ভ্যালু এবার পাশে কি আছে sin wx sin wx dw এটি आंसर এটা হচ্ছে গিয়ে ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল ওটা ছিল আগেটা ছিল ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল এটা হচ্ছে ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল তাহলে ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল বলুক বা ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল বলুক আমাদের এই এই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে এই তিনটা ফর্মুলা অনুযায়ী করতে হবে আর ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো কিন্তু মাস্ট ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো মাস্ট মনে রাখতে হবে ঠিক আছে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলোকে আমি আরেকবার লিখে দিচ্ছি কিন্তু এই ফর্মুলাগুলোকে খুব ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো মেমোরিতে রাখতেই হবে তো আগে যে চারটা ফর্মুলা লিখেছিলাম এবার 2 sin a cos b প্রোডাক্ট থেকে যখন আনবো তখন সেটা কি হয়ে যায় sin a plus b plus sin a minus b 2 cos a sin b কি হয়ে যায় sin a plus b minus sin a minus b 2 cos a cos b দুটাই cos হবে cos cos থাকলে cos a plus b plus cos a minus b 2 sin a sin b এটা কি হয়ে যায় এটা হচ্ছে cos a minus b minus cos a plus b প্রোডাক্ট থেকে সাম আর সাম থেকে প্রোডাক্ট আমি আগেই বলেছি আর কি সাম থেকে প্রোডাক্ট আর সাম থেকে প্রোডাক্ট যদি হয় তাহলে সাম হচ্ছে সাইন এ প্লাস সাইন বি যদি প্লাস হয় 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2 সাইন এ মাইনাস সাইন বি 2 আগে কস কস এ প্লাস বি 2 কস এ প্লাস বি বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2 কস এ প্লাস কস বি 2 cos a plus b by 2 into cos a minus b by 2 cos a minus cos b 2 sin a plus b by 2 into sin এটা উল্টা হবে b minus a by 2 sum থেকে product product থেকে sum এই ফর্মুলাগুলোতে মেমোরিতে রাখতে হবে এই হচ্ছে গিয়ে ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল